নাম মোহাম্মদ সেলিম বলেই কি মুর্শিদাবাদের প্রার্থী তো ধরবো আমি মিনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে আপনি কোথাও বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখেন তাকে

বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্ন ছিল সেটা এই বাংলার মাটিতে ফিজিক্যালি করে দেখানো যায় এটা হচ্ছে চ্যালেঞ্জ নমস্কার আনন্দবাজার অনলাইনে দিল্লি লড়াই মুখোমুখি তৃতীয় পর্ব আমাদের অতিথি সিপিএমের রাজ্য সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম সেলিমদা নমস্কার নমস্কার

ভোটে লড়ছে সূর্য মিশ্র লড়েছেন এই মুহূর্তে আরো একটি রাজ্য কমিটির রাজ্য সম্পাদক পার্লামেন্ট ইলেকশন লড়ছেন কেন লড়ছেন লড়াইটা সামনে দিয়ে লড়তে হয় বলে কিন্তু লড়াইটা জোর দিয়ে লড়তে হয় বলে অন্যরা তো লড়েননি তখন প্রয়োজন হয়নি এই এটাই বলছি প্রয়োজনীয়তাটা কিসের দেশটাকে তো বাঁচাতে হবে সংবিধানটাকে বাঁচাতে হবে বিজেপির এই যে আগ্রাসী মনোভাব ওরা বলছে ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ভোট আসলে হচ্ছে দিস ভোট লাস্ট ভোট তাহলে যাতে এরপরও মানুষ ভোট দিতে পারে আমরা এখানে পঞ্চায়েতে দেখেছি পুরসভায় দেখেছি দশ বছরে কেউ কোনো ভোট দিতে পারে না এতে এখন প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হচ্ছে সংসদ ভবন থাকবে মিউজিয়াম হবে কিন্তু সংসদীয় গণতন্ত্র থাকবে না আপনি এর আগে রায়গঞ্জে লড়েছিলেন আমি তার আগে উত্তর কলকাতায় লড়েছি জিতেও ছিলেন অজিত দুটো জায়গাতে রায়গঞ্জে আপনি হেরে যান পরের বার মুর্শিদাবাদ নিয়ে কতটা আশাবাদী আশা আছে বলেই তো পার্টি বলেছে কারণ আরও আশা জাগিয়ে তোলার জন্যই তো আমাদের নতুন ব্রিগেড লড়ছে হুম কিন্তু আমরা দেখেছো একটা টিম যখন হয় তখন দাঁড়িয়ে তাতে ম্যানেজার লাগে কোচ লাগে ফিজিওথেরাপিস্ট লাগে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাগে তো এগুলোর জন্য টিমের মধ্যে আমরা প্রত্যেকটা যে একটা করে লিস্ট বার করছি তার মধ্যে একটা এরকম সাপোর্ট টিম ফার্গুসন টিমরা ফুটবল খেলেন নাকি উনি তো বেখ্যাম রুনিকে খেলান সে তো আমাদের সময় টেনিসের তারকাও ছিলেন যে কি নন প্লেইং ক্যাপ্টেন ছিলেন হ্যাঁ কিন্তু এখন যে অবস্থা হয়েছে এখন যে সময়টা হয়েছে এখন নন প্লেয়িং ক্যাপ্টেন বলার কি জন্য মাঠে নেমে ক্যাপ্টেনসি দেখা যায় নাম মোহাম্মদ সেলিম বলেই কি মুর্শিদাবাদের প্রার্থী এটা মজার কথা তুমি যদি আজকাল পত্রিকার নামে অচিত নয় আমি যখন কলকাতা উত্তর পূর্ব 99 এর প্রথম அஜித்পায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দা ফার্স্ট লাইনেই এটাই ছিল মালদা মুর্শিদাবাদের নয় কেন কলকাতায় কেন আচ্ছা তাহলে মোহাম্মদ সেলিম কেন ভোটে দাঁড়িয়েছে কলকাতা দ্বারা বলে মালদা মুর্শিদাদের নয় কেন আর মুর্শিদাদারা বলে কলকাতার নয় কেন এটা হচ্ছে পোস্ট পার্টিশন সিন্ড্রম মুর্শিদাবাদ কেন বাছা হলো মোহাম্মদ সেলিমের জন্য এই প্রথম আমরা লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বাম আমরা একযোগে লড়ছি তাহলে এটা দার্জিলিং থেকে একেবারে কৃষ্ণনগর পর্যন্ত আমরা একটা এটাকে বলে পট্টি হিন্দিতে যেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলকে হারিয়ে কংগ্রেস এবং বাম জোট জয়ী হতে পারে ঠিক তার মধ্যমণি হচ্ছে মুর্শিদাবাদ জেলা এক মুর্শিদাবাদ সুবে বাঙ্গাল বিহার ওড়িশাকে শাসন করত। তাহলে মুর্শিদাবাদ থেকেই শাসিত হতো পলাশী প্রান্তরে যখন ক্লাইভের খঞ্জরে যখন লাল হয়ে গেল বাঙালির খুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাংলাকে গ্রাস করছে এবং কালীঘাট কোম্পানি যেভাবে ইকুয়ালি শেয়ার করছে সেই ডেমলিশন অব বেঙ্গল বেঙ্গলস কালচার দ্য সিভিলাইজেশনকে তখন তারই আবার পুনরুত্থান দরকার রেজারিকশন দা এটাও খুব একটা অদ্ভুত সমাপতনই বলবো যে বহরমপুর আর মুর্শিদাবাদ পাশাপাশি দুটো আসনে এই জোটের দুই প্রধান কারিগর দুজনে লড়াই করছেন আমরা ঠিক জোট বলছি না তুমি জুটি বলতে পারো হ্যাঁ এই জুটি মানে হাউ ডু ইউ লুক এট ইট যে অধিসলিন জুটি শুধু মুশিরাদের জন্য নয় গোটা বাংলায় এই সুবেন্দু অভিষেকের জুটিকে পরাস্ত করতে পারে সেটাই তো পরীক্ষা অধিসলিন জুটি ফোনে ফোনে কি করে হয়ে গেল বলুন তো এটা আমি বুঝতে পারলাম না কোন বইটা হলো না অনলাইন এটা নি সারপ্রাইজ হচ্ছে কেন আজকের দিনে কি ফিজিক্যাল মিটিং লাগে না লাগে না কিন্তু একটা উপচারিকতা লাগে অবশ্যই তাহলে আমরা বলেছি ছক ভাঙা হ্যাঁ আগে দেখা তো এই যখন ইন্ডিয়া ব্লক হয়েছে ব্যাঙ্গালোর চেন্নাই তোমরা ফলো করেছো আমাদের লোকজন ফলো করেছে সোশ্যাল মিডিয়া ফলো করেছে নেতারা হাতে হাত ধরে দাঁড়িয়েছে তারপর দেখে পুরুষ করে মমতা ব্যানার্জি বেরিয়ে চলে গেল সিআইটি ভয় ছিল ইডি সিবিআই এর যাই হোক তো আবার অরবিন্দ বেজারা বেরোলো না তো জেলে গেল হেমন্ত সোরেন হ্যাঁ হেমন্ত সোরেন তো সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের অপোনেন্টকে সারপ্রাইজ দিতে চেয়েছি মানুষকে নয় এবং মিডিয়াকে অবশ্যই তাহলে তোমরা সবটাই তো সার্ভেলেন্স সার্ভেলেন্স মোদী অমিত শাহের যুগে সবটাই সার্ভেলেন্স আমরা এখনও কিন্তু জয়েন্ট কোনো ঘোষণা করিনি জয়েন্ট মিটিং হয়নি কিন্তু স্মুথ হচ্ছে তাহলে অনেক আলোচনা করে ইভেন উইদিন দি লেফ ফ্রন্ট আমাদের কয়েক রাউন্ড আলোচনা করতে হচ্ছে আর সেখানে নতুনভাবে যেহেতু বিয়াল্লিশটা আসন ভাগাভাগি হচ্ছে সেখানে কত স্মুথলি করা যায় এটা নিউ জেনারেশন ওয়াই টু কে ওকে জেনারেশনের কাছে একটা বার্তা কাঁটা কোথাও নেই পুরুলিয়া কাঁটা নয় বাঙালি মাছ খেতে ভালোবাসে কেন কাঁটা আছে বললে গুজরাতিরা মাছ খায় না কেন কাঁটা নেই বলে তারা কাঁটাকে নিঃশেষ করতে চায় কিন্তু পুরুলিয়া নিয়ে তো একটা 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 কাঁটা তো আছে সেটা আমি তো বললাম কাঁটার ভয়ে বাঙালি কি মাছ খাওয়া ছেড়ে দেবে বাঙালি মাছ খাওয়া ছাড়বে না কাঁটাটা বাঁচবে কাঁটা বাঁচতে শিখতে হবে সে কাজটাই করছি আমরা সেটা ধৈর্য ধরে করতে সেটা ভোটের আগে হয়ে যাবে আমি এটুকু বলবো গলা আটকাবে না এই যে সিএ চালু করলো বিজেপি এতে করে কি বিজেপি নিজেদের সবচেয়ে অসুবিধা করলো না আপনাদের কারণ এর ফলে তো মুসলিম ভোট যেটা বলা হচ্ছে যে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে চলে যাবে আপনারা তো তাদের খুব অসুবিধায় পড়বেন ইতিহাসের এভাবে এভেভাবে কখনোই পুনরায় আবার নতুন করে ঘটে না যদিও ঘটে তাহলে আগে যদি ট্র্যাজেডি হয়ে থাকে এবার সেটা কমেডি বিজেপিটা বুঝতে পারছে আচ্ছা বিজেপি এবং তৃণমূল মিলেই গত দু হাজার নির্বাচনে সি এ এনআরসি এই করে তো একটা বিভাজন করেছিল ভয় দেখে ভয়ের বাতাবরণ তৈরি করে এখন দাঁড়িয়ে সেই একই স্ক্রিপ্ট তার মানে কি বিজেপি বা তৃণমূল তাদের আইটি সেল হোক বা প্রশান্ত কিশোর হোক বা আইপ্যাক হোক তারা কিন্তু দ্যাব লস দ্য স্ক্রিপ্ট পুরনো স্ক্রিপ্টকে আবার নতুন করে ইনাক করতে গেছে এবং এটা বিজেপির জন্য ট্র্যাজেডি এবং মমতার জন্য কমেডি কারণ বিশেষত এটা বাঙালি মুসলমানকে টার্গেট করা পার্লামেন্টে আমি বলেছিলাম একজন সিএস ছিল আমার বক্তৃতার মধ্যে আছে এটা বাংলার জন্য নয় গোটা দেশে যেখানে বাংলা ভাষায় কথা বলবে লুঙ্গি পরবে দাড়ি আছে মসজিদে যায় তাকে বলবে বাংলাদেশি বলতো এখন বলবে রোহিঙ্গিয়া এটা আইডেন্টিটি ক্রাইসিস ওদের আনফিনিশ টাস্ক অফ পার্টিশনের একটা এক্সটেনশন সেখানে মমতা বায়া হিসেবে সঙ্গীতে সঙ্গ দিয়ে যাচ্ছে এটা মানুষ ধরে ফেলেছে আচ্ছা এটা কি এখন সিএ বড় সবচেয়ে বড় হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মতুয়া নমশূদ্র এবং যারা রিসেন্ট পাস্টে বাংলাদেশ থেকে

আর তুমি আমার ঘরে ঢুকে এসে বলছো যে তুমি কোথায় জন্মেছো তোমার ঠাকুরদার কোথায় মোহাম্মদ সেলিম বিপন্ন বোধ করেন সি এর জন্য কেন করব আমার এখনো আমার যে পৈতৃক বাসস্থান আছে সেটা কলকাতার সবচেয়ে প্রাচীনতম কুরে ঘর এখনো বাঁচিয়ে রেখেছি যেখানে আট পুরুষ জন্মেছি কোথায় খিদুরপুরে ডকের পাড়ায় যখন কলকাতার ডক তৈরি হয়নি ওই ড্রাই ডকের মাটি দিয়ে বাড়িটা তৈরি হয়েছে আর দুই হচ্ছে আমাদের যে কবরস্থান যেখানে আমার বাবা ঠাকুরদা ঠাকুরদার বাবা শুয়ে আছে সেখানে গিয়েও দেখে নেবে যে স্থাপিত কত বছর লেখা আছে আমার ঠাকুরদার ডিজাইন করে লেখা আছে সেটাও বড় কথা আমি কাউকে কারোর জন্য দেখানোর জন্য নয় আমি তো প্রকাশ্যে বলি এটা তো আমাদের জন্য নয় তোমার জন্য নয় যে কমিউনিটি আনডকুমেন্টেড সবচেয়ে ভ্যানুরেবল সেকশন ট্রাইবাল নবসূত্র গরিব মুসলমান পরিযায়ী শ্রমিক আনডকুমেন্টেড কমিউনিটি কারা তুমি আমি যারা স্কুল কলেজে পড়েছি আমার বাপ ঠাকুরদা যারা স্কুল কলেজে পড়েছে আমার বাপ ঠাকুরদা যারা এখানে সরকারি চাকরি করেছে যারা কোনোদিন সরকারি চাকরি করেনি কোনোদিন সরকারি স্কুলে যায়নি কোনোদিন এন্ট্রান্স পরীক্ষা দেয়নি তারা হচ্ছে ভার্নারেবল সেকশন তার ভয় দেখাচ্ছে কাকে মোস্ট ভার্নারেবল সেকশনকে এবং এটা জানো না ভার্নারেবল সেকশন যদি একবার ভয় মুক্ত হয় তখন দৌড় করিয়ে দেয় সেদিন দা মমতা ব্যানার্জি কোনো ফায়দা পাবেন না সিএ আপনি জোর গলায় বলছেন উনি যাতে ওয়েমেন্টি অপোজ করছেন নেমে সিএ আইন যখন বাজপেয়ীর সময় প্রথম সংশোধিত হল তরঙ্গিত মন্ত্রী কেন্দ্রের বিল যেটা আমি পার্লামেন্টের কমিটির চেয়ারম্যান ছিলাম একমাত্র লেফট আমরা তিন বছর ধরে আটকে রাখলাম উনিশে আমরা হেরে গেলাম তর হলে বাম শূন্য এবং তখন মমতা ব্যানার্জি পার্লামেন্টে অনেক বেশি সংখ্যা উপস্থিত বিজেপি অনেক সঙ্গে নিয়ে গেছেন সঙ্গী করে ভাগাভাগি করে তারপরে দেখা গেল এই আমি যার বিরুদ্ধে লড়ছি এরকম মুর্শিদাবাদের এমপিরা পর্যন্ত হাজির হননি বিল পাশ হয়ে গেল এখানে ক্যা ছিচি করছেন কিন্তু ওখানে তো বিলটা পাশ করার থেকে বিরোধিতা করলেন না আমি যখন ওই সিএ স্ট্যান্ডিং কমিটি জয়েন্ট কমিটির মেম্বার সেখানে তিনজন তৃণমূলের মেম্বার ছিল তাদের রোল কি ছিল দেখো অ্যাটেন্ডেন্স সিট দেখো সব পার্লামেন্টারি ডকুমেন্টসে পাওয়া যায় তাদের নোট অফ ডিসেন্ট দেখো কি আপত্তি আছে ইনফ্যাক্ট একমাত্র সুস্মিতা দেব সে পরে তৃণমূলে জয়েন করেছে তখন কংগ্রেসে ছিল সে আর আমি তখন লড়েছি ভেতরে তিনজন বাংলার তৃণমূলের এমপি তারা শুধু গিয়েছে অ্যাটেন্ডেন্স দিয়ে শুধু টিএডি এর জন্য বিল করেছে পরিষ্কার বলছি আমি ডকুমেন্টস আছে সেলিমদা এই সংখ্যালঘু প্রশ্নেই নওসাদের সঙ্গে এই জোট বা সমঝোতাটা যে এখনো হলো না এটা কি মোহাম্মদ সেলিমেরই ব্যর্থতা নয় এত তাড়াতাড়ি যে নসাদ আপনার হাত থেকে বেরিয়ে যাবে এটা আপনি বুঝতে পেরেছিলেন তুই কির বুঝে হাত থেকে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত তাই দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাম শরীরদের সঙ্গে বাম ফ্রন্টের সমঝোতা হয়ে গেছে পুরোপুরি না হয়নি তা সেগুলো কোল থেকে বেরিয়ে গেছে তুই বলছো না কেন ফ্রন্ট আছে একটা আইএসএফ এই প্রথম পার্লামেন্ট নির্বাচন লড়ছে তাহলে বাম ফ্রন্ট এই প্রথম বাম ফ্রন্টের বাইরের কোনো দলের সঙ্গে সমঝোতা করছে লোকসভায় যেহেতু কংগ্রেসকে একটা সংখ্যক আসন দিতে হবে তাহলে সিপিআইএম এবং বাম ফ্রন্টের শরিকদেরও একটা পার্সেন্টেজ অফ আসন ছাড়তে হবে সেই আসন শুধু কংগ্রেস নয় আইএসএফ এবং কংগ্রেসে ভাগ দিতে হবে তাহলে এতগুলো আসন প্রায় ওয়ান থার্ড আসন যদি একটা তোমার গিয়ে কিটি থেকে দিতে হয় বিয়াল্লিশটা আসন তো বিধানসভা অনেকটা আর দুশো চুরানব্বইটা পুরসভা পঞ্চায়েত অনেক বেশি হাজার হাজার তো সেখানে দাঁড়িয়ে কে কোনটা ছাড়বে আর কে কোনটা পাবে এটা ফুললি ওই একই এটা ডেটা বেসড কার কোথায় জেতার উইনাবিলিটি আছে কার কোথায় সংগঠন আছে কার কোথায় পাস রেকর্ড আছে তাহলে আই তো কংগ্রেস কোথায় কোথায় লড়ে জানে আইএসএফ তো প্রথম পার্লামেন্ট লড়ছে তারও একটা কোথায় কোথায় লড়তে পারবে তার একটা হোমওয়ার্ক দরকার আছে আমরা সেই জন্য এই লিভারেজটা নিচ্ছি এবং অনেকেই দিল্লি কলকাতা যেন আগে হয়েছিল রামধনু জোটের সময় নানান সংগঠন তার মধ্যে উগ্রপন্থীও আছে সাম্প্রদায়িকও আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এজেন্সিজ আছে তারা এই ভয় পেয়েছে যেটা তিন কোণা হবে যদি লেফট আইএসএফ কংগ্রেস একদিকে বিজেপি এবং তৃণমূল আপাত দৃষ্টিতে বিরোধীরা ভূমিকা করলেও তারা তিন কোনা হবে এই ট্রাঙ্গুলার ফাইটে সবচেয়ে বেশি বিজেপি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং ইলেকট্রাল বন্ডের টাকা আছে কাটমানির টাকা আছে ইলেকট্রল বন্ডে বিজেপির কাছে আছে তৃণমূলের কাছে আছে এবং সেগুলো আগে হতো লাখ লাখ এখন হচ্ছে কোটি কোটি সে টাকাগুলো কোথায় উঠছে কোথায় উঠছে শুধু মিডিয়া হাউসে যাচ্ছে পরিষ্কার বলছি আমি সেগুলো শুধু বিজ্ঞাপনে যাচ্ছে সেগুলো শুধু এক্সিকিউটিভ প্লেনে যাচ্ছে সেগুলো শুধু বহর দেখানোর জন্য এয়ার কন্ডিশন তাঁবুতে যাচ্ছে অনেক তাঁবুর ভেতরে ঢোকার চেষ্টা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু বলেছি উই আর স্টিচিং সেলাই করতে হলে অনেকগুলো স্তর পার হতে হয় সবে তো সুচের মধ্যে সুতো ঢুকিয়েছি এরপর তো এফোর ওফর দেরি হয়ে যাচ্ছে না সাত দফায় একটা হ্যাঁ সাত দফা আমি মানছি তার মানে একটা তো প্রিপারেশন লাগে অবশ্যই একটা প্রিপারেশন লাগে এটা কি আরও আগে থেকে শুরু করা যেত না যারা পার্লামেন্ট নির্বাচন লড়ছে সবার কাছে এবারে বাড়তি সময় পেয়ে গেল দেড় মাস ধরে সবাই জানতো মার্চ এপ্রিলে ভোট হবে সেজন্য গত এক বছর ধরে প্রস্তুতি করছি নানা কবে কানভাড়ানি চলে তার মধ্যে অনেকগুলো মিডিয়া হাউসও আছে তারা বলছে ঐক্য হয়ে যাও আবার কেউ কেউ বলছে না ঐক্য করো না এবার ওদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই জন্যই এত দেরি হচ্ছে কেন আমরা তো ফিফটি পার্সেন্ট আসন বাম ফ্রন্ট ঘোষণা করে দিয়েছি একুশটা আসন বাকি ফিফটি পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট আসন আমরা কংগ্রেসের জন্য ইয়ামাক করে দিয়েছি তার ফিফটি পার্সেন্ট ওয়ান ফোর্থ আসন সেটা নিয়ে বাম শরিক এবং আইএসএফ এর মধ্যে যেগুলো টানা পড়ন আছে সেগুলো আমরা ঠিক করছি কিন্তু আপনি আপনি নিশ্চিত যেটা হয়ে যাবে নাইনটি সিক্সে যখন বিজেপি ভোটে আসে জিতে একক সংখ্যাগরিষ্ঠ মতো হয় গভর্নমেন্ট চলে যায় যখন নরসিমার হ্যাঁ তখন তেরো দিনের পরে যুক্তফ্রন্ট সরকার হতে পারে ধারণা করেছিল হ্যাঁ ধারণা করতে পেরেছিল যুক্তফ্রন্ট সরকার হবে এক দুই হচ্ছে যখন দু হাজার চারে যখন ইন্ডিয়া সাইনিংয়ের ক্যাম্পেন হচ্ছিল মমতা যখন বিজেপির কোলে তখন দাঁড়িয়ে ভোট হয়েছিল কংগ্রেস এবং লেফট আলাদা লড়েছিল সব দলই আলাদা লড়েছিল তারপরে যখন লোকে বিজেপিকে হারালো এনডিএকে হারালো তখন দাঁড়িয়ে একটা গভর্নমেন্ট হলো মনমোহন সিং তখন কি আমার কোনো আশাবাদ জাগিয়েছিলাম না আমরা কি বলেছিলাম যে একটা বিকল্প সরকার হবে আজকে দাঁড়িয়ে এই ইন্ডিয়াতে এতগুলো দল একসঙ্গে আসবে তাদের অনেক রকমের নিজের মধ্যে আছে

কিন্তু সেখানে বিজেপি নেই বলে যে নিজেদের মধ্যে ঝগড়া করবো এই কি রাজা রানীর ডি রাজার স্ত্রী কে ক্যান্ডিডেট করা হলো রাহুল গান্ধীর আসনে এটা তো খুব ভালো বার্তা দিল না ক্যান্ডিডেট ছিল ওখানে তো ছিল

সিপিএম ক্ষমতা থেকে চলে গিয়েও ফিরে আসতে পারে বাংলা সিপিএম পারে না কেন কবে পারবে মানুষ চাইলে তো মানুষ চাইছে না কেন কে বলে চাইছে না একের পর এক ভোট চলে যাচ্ছে সিপিএম শূন্য থেকে যাচ্ছে কেন আচ্ছা এটা তো এটা বাড়তি বললে তুমি শুন সাংবাদিক একের পর এক ভোট চলে শূন্য কেন সবে গত লোকসভা গত বিধানসভা আর সাথেই লোকে বুঝতে পেরেছে লোকসভায় সিপিএম শূন্য হওয়া মানে পশ্চিমবঙ্গ থেকে একটা প্রজেক্ট গত পাঁচ বছরে কেন্দ্রের পশ্চিমবঙ্গে এসছে একটা প্রজেক্ট পাইপলাইনে আছে এই কলকাতার আগামী কুড়ি বছরের জন্য যেটা রাজ্য ভেবেছে রাজ্যের শাসক বা কেন্দ্রের শাসক দিচ্ছে ইউপিএ ওয়ানের সময় আজকে চারদিকে কলকাতার দিকে তাকিয়ে দেখো যে ইস্ট মেট্রো বলছো যে মেট্রো রেলগুলো বলছো যে কলকাতা পানি জলের পরপ্রণালী যেগুলো আধিকতা দেখছো এ সব হচ্ছে পাঁচ বছরের অবদান ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক ইন্ডিয়ান মিউজিয়াম হোক এটাকে আপগ্রেড করা পাঁচ বছর অবদান আপনার কি কোথাও মনে হয় না যে এই কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের প্রকল্প এর চেয়ে অনেক বেশি আমাদের এখনকার রাজনীতিকে ডমিনেট করে ডোল পলিটিক্স লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী এই যে ডোল পলিটিক্স একটা তৈরি হয়েছে তার মানে পশ্চিমবঙ্গে হয়েছে যেটা ভারতবর্ষে হয়েছে দুটো দক্ষিণ ভারতে সবচেয়ে আগে হয়েছিল মধ্যপ্রদেশে হচ্ছে সর্বত্র হচ্ছে আমি বলি ওয়ার্ল্ড ব্যাংকের পেপারকে দেখলে দেখবে তার আগে আফ্রিকায় হয়েছে আচ্ছা ওয়েলফেয়ার স্টেটের এটাই ছিল কল্যাণকামী রাষ্ট্রের তো শিক্ষায় স্বাস্থ্যে দেবে যখন আমরা বলেছিলাম সারে ভর্তুকি দাও পেট্রোল ডিজেলে ভর্তুকি দাও কেরসি দলে ভর্তুকি দাও খাদ্যে ভর্তুকি দাও বিদ্যুতে ভর্তুকি দাও তখন তোমরা আমাদের বলতে এরা সাবসিডির উপর জোর দিচ্ছে সাবসিডি চলবে না যদি ভর্তুকি না থাকতো আমার তোমার মতো লোকজন শিক্ষিত হতে পারতো না যদি সরকারি শিক্ষায় ভর্তুকি না থাকতো আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না এটা যেটা করছে সেখান থেকে সরিয়ে দিচ্ছে এখন তোমাকে আউট অফ পকেট এক্সপেন্স করতে হচ্ছে তোমার বাচ্চা শিক্ষার জন্য তোমার স্বাস্থ্যের জন্য বেকার ভাতা কে চালু করেছিল গোটা দেশের মধ্যে ফার্স্ট বেকার ভাতা চালু হয় পশ্চিমবঙ্গে এবং তখন এই সমস্তরা বিরোধিতা করেছিল যে বেকার রেখে দেওয়ার চেষ্টা করছে আসলে গভর্নমেন্ট দায় নেওয়া কিসের তার ব্যর্থতার যে আমি কাজ দিতে পারছি না তাই জন্য আমি ভাতা না আপাতত তোমাকে সার্সিস্ট চ্যালেঞ্জ দিচ্ছি কারখানা বন্ধ হয়ে গেছে খুলতে পারছি না বন্ধ কারখানা শ্রমিককে আমি কিছু দিচ্ছি এটা ভিক্ষাও নয় সরকার কেন দাতা হবে আর মানুষ কেন গ্রহীতা হবে তাহলেই তো তাকে ডিপেন্ডেন্ট করে দিচ্ছে আমরা বলছি নাগরিক হবে স্বনির্ভর দেশ হবে স্বনির্ভর এখানে যেটা করা হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে মানুষকে সরকার নির্ভর করে দিচ্ছে যত বেশি সরকার নির্ভর করে দেবে তখন বলবে মরে গেলে এত টাকা হলে এত টাকা যে মদে মুখে মরলে আরও বেশি টাকা দিয়ে দেবো এগুলো তো একসময় ঘুষ এটা ভিক্ষা না এটা দৌলও নয় যেটা ছিল আমার রাইট সেটা তুমি কাটলে আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড সেলিম দা কিন্তু সেই সেই বাবদে তো ভোটটা হচ্ছে তার উপরে দাঁড়িয়ে হবে না কারণ এটা একটা সীমা আছে তুমি তোমার যথেষ্ট মিনারেলস যা কিছু ভূগর্ভে আছে সব কিছু তুমি নিয়ে যাচ্ছ তোমার কয়লা তোমার লোহা তোমার বন্দর তোমার বিমানবন্দর তোমার রেল তোমার স্কুল হাসপাতাল কলেজ নদী ঝর্ণা ভেড়ি জমি আর তার বদলে তুমি বলছে আমি তোমাকে ভান্ডার দিচ্ছি আরে ভান্ডার হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক আর পার্থ চ্যাটার্জির খাটের নিচে বান্ধবীর ভাড় বলতে পারি আর যেটা এগারো হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা তাহলে বাংলা ভাষী যারা সমস্ত খবরের কাগজে টেলিভিশন আছে তারা কি করে ভাড়কে ভান্ডার করে দিল আর ভাণ্ডারকে ভাড় করে দিল আমি বুঝতে পারছি না একটা লোকসভা ভোট বা একটা বিধানসভা ভোট তাতে সিপিএম এর কোন জনপ্রতিনিধি রইলেন না কোনো আইন সভায় রইলেন না বলেই তো আবার সিপিআইএম অজ্লাশন বাংলার পুনরুত্থান চাই বাংলার পুনরুত্থান সম্ভব নয় বামপন্থার পুনর্জাগরণ বিনা এই জায়গাটায় আমার ওই 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 প্রশ্নটা আমার মাথায় ছিল আমি জানতাম আপনি এটা বলবেন আমি লিডিং क्वेश्चन দিলাম বামপন্থা নিজেকে পুনরাবিষ্কার করতে না পারলে বামপন্থার ভবিষ্যৎ নেই শ্রীন্দ সব সময় শুধু বামপন্থার নয় প্রত্যেকটা টেকনোলজি প্রত্যেকটা কৃতকৌশল প্রত্যেকটা দর্শন ফান্ডামেন্টালিজম না হলে তোমাকে সব সময় তোমাকে কন্টিনিউয়াসলি রিএভেলেট করতে হবে রিইনভেন্ট করতে হবে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট আমরা বলি দ্যাটস মার্কস বাদ সিপিএম সেটা কতটা চায় যেদিন আমি সেক্রেটারি হয়েছিলাম তারও চার বছর আগে থেকে তুমি যদি রেকর্ড দেখো আমি বারবার কন্টিনিউয়াসলি বলেছি আমরা অনেকগুলো রি শব্দ ব্যবহার করতাম আর ই বাংলায় এটা পুনঃ আর কি রিভ্যাম করবো অর্গানিকে রিজুভেনেট করবো রিইনভেন্ট করবো রিপজিশন করবো তাহলে ইউ হ্যাভ টু রি ইনভেন্ট ইয়ার সেল ইন দা চেঞ্জেন্সেস সেই কাজটাই আমরা করছি বলেই আজকে গর্বের সঙ্গে বলতে পারি খুব বেশি আমরা কিন্তু একমাত্র সিপিআইএম পশ্চিমবঙ্গে এবং বিজেপি টাকা তাদের সামনে দাঁড়িয়ে নতুন প্রজন্মের এক ঝাঁক তরুণ তরুণীকে কিশোর কিশোরীকে আমরা উপস্থাপিত করব অন্যরা কেন করতে পারছে না কারণ তারা তাদের যেখানে আছে মনে করছে স্টেটেস কোইস্ট আর সিপিআইএম একটা অবসাদ পরিবর্তনের জন্য লড়াই করছে सेम দা পশ্চিমবঙ্গে এখনো প্রচুর বামপন্থী মানুষ আছেন প্রচুর আছেন এটা আপনি আপনিও সমাজে ঘোরাফেরা করেন মনে করি হয়ে যাবে হ্যাঁ কিন্তু যারা সিপিএমপন্থী নন এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে এখন বামপন্থার সিপিএম যে এক নয় সেটা কি আপনারা অনুধাবন করতে পারেন বাম পন্থা এখনো মানুষের মনে প্রাসঙ্গিক ইয়াং জেনারেশনের মধ্যে আমি প্রচুর দেখি সিপিএম কবে তাদের সিপিএমত্ব ছেড়ে বামপন্থী হবে দেখো বামপন্থী এবং সিপিএম মধ্যে কোনো বিরোধ নাই তুমি বলতে পারো সিপিএম কেন বেশি বামপন্থী নয় কেন নকশালদের মতো তোমার এম এল বন্ধুদের মতো কেন সে সিপিএম সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু একটা লেফট একটা ইকোসিস্টেম আমি আমার পার্টিকে এত গর্বিত করতে পারবো না যে সিপিএম থাকে এই লেফট ইকোসিস্টেমটাকে ডিস্ট্রয় করা হয়েছে তাহলে তৃণমূলের উত্থান বা আর এস এস এখানে আগমন বিজেপির আগমন এটা সিপিআইএমকে লোকে মনে করেছে নিকেশ করছে কিন্তু আসলে এই বাংলার লেফট ইকোসিস্টেমকে নষ্ট করছে সিপিএমের এ তারে তাহলে সিপিআইমকে যেমন নিজেকে রি করতে হবে রিপোজিশন করতে হবে রিজিভারেট করতে হবে তেমনি এই লেফট ইকোসিস্টেমকে বাম পরিমণ্ডলকে গড়ে তুলতে হবে সেখানেই আমরা বৃহত্তর বামের ঐক্য চাইছি সবাইকে সিপিএম হতে হবে না যখন থেকে বাংলার সিভিল সোসাইটি ছত্রদার হতে শিখলো তখন থেকে এই বামপন্থার যে একটা ভাইব্রান্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ভিউজ ছিল সেটা কোথায় গেল কেন যে যে লোকগুলো আপনাদের সঙ্গে ছিল তারা চলে গেল অন্য দিকে না আমাদের সঙ্গে যারা ছিল তারা চলে গেছে হাতে গুনতে পারি কিন্তু একটা অংশ ছিল হ্যাঁ যারা সরকারপন্থী ছিল হ্যাঁ তাহলে বামপন্থা মানে তো সরকারপন্থা নয় না ডেফিনেটলি নয় কিন্তু এখনো তো বামপন্থী মানুষ প্রচুর আছে অবশ্যই আছেন আপনি আমাদের কাছে চ্যালেঞ্জ ডিআইএফআই এর ব্রিগেডে আমরা যে ভিড় দেখেছি সেটা তো খুব মানে খেলা কথা নয় এই দুর্দিনেও তো সেইটাকে কেন আরো কয়েক কদম এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে जस्ट टू करेक्ट योरসেলফ দূরদিনের পরে সুদিনের আগাম বার্তা দিতে সেটা তো মোহাম্মদ সেলিম বললেন আমরা তো নম্বরে দেখবো দুর্দিনে তো নম্বরটা দেখতে পাচ্ছিলে না তা যখন নম্বরটা আসছে তখন তুমি সুদিনের বার্তা ঘোষণা করো নম্বর বলতে সেলিম না আমি বলছি আইনসভায় প্রতিনিধিত্ব আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার মাটি বাংলার জল বললেন রাখি করলেন বা যখন বাগের বিরুদ্ধে যখন তিনি নাইট উপাধি ত্যাগ করলেন তিনি কোন আইনসভার সদস্য ছিলেন না ছিলেন না কিন্তু দাঁড়িয়ে ছিল তার আগে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর হতে হয়েছে হ্যাঁ তাকে ন্যাচুরাল পেয়েছেন তিনি হ্যাঁ কিন্তু তার আগে তাকে স্বক্ষেত্রে সরাট হতে হয়েছে ভালো একদম ঠিক কথা তাহলে বাংলায় একটা মিডিয়ক্রেসি গ্রাস করলো কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর তার দায় সিপিএম এর নেই চৌত্রিশ বছর ক্ষমতায় আমি স্বীকার করছি কিন্তু এখনই তুমি বললে বামপন্থা মানে সিপিএম নয় না বামপন্থা মানে সরকার পন্থা নয় তাহলে এই যে বাকিটা গ্রাস হয়ে গেল তার যে ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা ছিল সেখানে আমাদের কিছু ভূমিকা থাকতে পারে কিন্তু সবটা তুমি কেন বলছো তাহলে কোথায় গেল যারা সরকার বিরোধী বিপ্লবী আনা বামপন্থায় বিশ্বাস করত তাদের বিপ্লবী আনা কেন শেষ হয়ে গেল দুই যারা কোনো বিপ্লব নয় কিছুই নয় কিন্তু এই ধারক ধারকবাহক ছিল সংখ্যগ ছিলেন হুম কিন্তু বামফ্রন্টার সরকারের বিরুদ্ধে তো কথা বলেছেন বলেছেন আবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন তার আজকে যখন বুলডোজার নিয়ে যখন বাংলার তোমার গিয়ে উত্তর ভারতে প্রবাসী মাইগ্রেন্টদের যখন ঘর ভাঙা হচ্ছে সেখানে কেন একটা কণ্ঠস্বর চিচি করে বেরোচ্ছে না আচ্ছা আপনি তরুণ প্রজন্মের কথা বলেছেন এক তরুণ প্রজন্মের নেতা নেত্রী এবার ভোটে দাঁড়িয়েছেন খুবই আশার কথা মীনাক্ষী মুখোপাধ্যায় দাঁড়াননি মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে আপনি কোথাও বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হয়েছেন পুলিশের টুপি খুলে দিয়ে মুখে কালি লাগিয়ে দিয়ে একটল ভিড় তৈরি করে তাদেরকে রাইটার্স দিকে ছুটিয়ে নিজে স্কুটার গিয়ে পালিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া মিনাক্ষী সামনে দাঁড়িয়েছে পুলিশের লাঠিকে আটকেছে তার সঙ্গী সাথীকে বাঁচানোর চেষ্টা করেছে তারপর জেল খেটেছে দুটোর মধ্যে তফাত আছে মমতা প্রচুর মার খেয়েছেন কি বলছেন আপনি মারধর খেয়েছেন এই তো সবে এখনো তো পরে গিয়ে তার মাথা সরি না ডাক্কাকে তার মাথায় চোট লেগেছে এখন তো তিনি মুখ্যমন্ত্রী আমি আন্দোলনের সময়কার কথা বলছি স্যার তুমি দেখো তফাত আছে আবার বলছি হাওড়া জেলায় আনিস খানের মৃত্যুর পরে যখন মীনাক্ষীকে জেলে ঢোকানো হলো তারপর তোমার কাছে যে ভিডিও থাকে তুমি একবার দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে জেল থেকে বেরিয়ে এলো আরেক ওটাকে স্মৃতি এ মনে হয় ও না এখন ইস্যু করেছে কাউকে কিছু বলেছে কোনো সাংবাদিকতা তিনি বুঝতে পারছো তাকে অন্যের রক্ত নিয়ে নিজের ব্লাউজে লাগাতে হয়নি বেদি ভবনের সময় সাংঘাতিক অভিযোগ করছে আমি তো বলছি বলছি আমি তো সবসময় প্রমাণ নিয়ে কথা বলি বেদিভবন এই যে তো বললাম ভবনের সময় সেই সময় যে পুলিশ ছিল সে সাক্ষী হতে পারে তাহলে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো করে গোটা রাজ্যের মানুষকে এইটা বুঝিয়ে ক্ষমতায় চলে এলেন না অনেক কিছু করেছেন তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন সংগঠন করেছেন তিনি আর এস এস এর দুর্গা সাজেছেন আর এস এর কাছ থেকে টাকা নিয়েছেন মানে আপনি বলছেন আন্দোলনের সঙ্গে কৌশলও করেছেন আচ্ছা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসার জন্য শুভেন্দুকে কাজে লাগিয়ে কিষেনজিকে নিয়ে আসতে হয়েছিল ইউ কান্ট এক্সপেক্ট আমি মীরাক্ষী উকিল নই কিন্তু মীনাক্ষী মুখার্জির রাজনীতি কখনো কিষানজিকে নিয়ে সেখানে লাশ ফেলে দিয়ে বিরোধীদের তারপরে নেত্রী হবে না এটা আপনি খুব কনভিকশনের জায়গা থেকে বলছেন সেলিমদা আমি একটা জিনিস আমি তুমি অস্বীকার করো আমি আমি সঞ্জির প্রয়োজন হয়নি আমি একটা জিনিস বাংলা রাজনীতিতে বাংলা রাজনীতিতে শালকুশোর এনে লাশ ফেলার জন্য নন্দীগ্রামের জন্য লালগড়ের জন্য কিষেনজিকে দরকার হয়নি মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি বলে মাওবাদীরা কিন্তু খুনের রাজনীতি থেকে সরে এসেছে সেরিমিন এটাও ঠিক মমতা এর জন্য সরে এসেছে মমতা ব্যানার্জি শাসন ক্ষমতায় আসার পর তাই হয়েছে হ্যাঁ তো কি ওর তো ভাড়া খেটেছে সেটা তো ব্যাখ্যা সেলিম নো ব্যাখ্যা মানুষ তো দেখবে যে জঙ্গল মহলে এত লাশ ফেলেছিল মাওবাদীরা তারপরে রেজিম চেঞ্জ হওয়ার পর সেই লাশ আচ্ছা অত মাওবাদী আসেনি অত মাওবাদী তো আসেনি মাওবাদী কিছু এসছিল। তাদের ট্রেনিং ছিল তাদের নিজেদের একটা বিস্তারের একটা লক্ষ্য ছিল বা উপলক্ষ ছিল কিন্তু একটা জয়েন্ট মিলিশিয়া হয়েছিল তৃণমূলের আজকে যারা মাতব্য দেখছে অনেককে যারা নেতা হয়ে গেল তৃণমূলের ওই জঙ্গল মহলে তারা তখন তো মাওবাদী সেজেছিল বা ট্রেন্ড হয়েছিল নন্দীগ্রাম থেকে এই শুভেন্দু সিআইডির কাছে নেই আমি চ্যালেঞ্জ করছি পারবেন মমতা সিআইডির কাছে কিষেনজির সঙ্গে শুভেন্দুর কথাবার্তা নেই যে দানা পিনা খানা পিনা যা লাগবে মমতা বলেছে আমি দিচ্ছি নন্দীগ্রামটা আপনারা মিশানডেল করেছিলেন এটা এ ব্যাপারে কিন্তু এটা আপনাকে স্বীকার করতেই পারো সবসময় সারমাইজ করা যায় না কিন্তু আপনাকে কোনোদিন না কোনোদিন ইতিহাসের কাছে স্বীকার করতে বলেছে আমি কেন বলবো সিপিআইএম তা রিভিউ করেছে আপনি পার্লামেন্টে এতদিন ছিলেন আপনি একটা সর্বভারতীয় স্তরে রাজনীতি করেছেন নরেন্দ্র মোদীর মধ্যে কি আছে যেটা অন্য কারণ নেই ওয়াই হি সো সাকসেসফুল এক তার পাশে অমিত শাহের মতো একজন স্কেমেটিক পার্সন আছে সবার সামনে দেখবেন পার্সেটটা লাগে মমতা সাকসেসফুল ছিল তার পাশে একটা মুকুল রায় ছিল দুই নরেন্দ্র মোদীকে ইন্ডিয়া কর্পোরেট পরে তো কর্পোরেট ফান্ড দিয়ে এখন বোঝা যাচ্ছে দি ব্যাক্ট তো মনে আছে তেরোতে রতন টাটা থেকে শুরু করে আম্বানি থেকে শুরু করে সবাই মিলে একসঙ্গে বললেন দেশ তা ক্যাসা হোক তাহলে এটাকে মানতে হবে তার মধ্যে নিশ্চয় ক্যাপাসিটি আছে সেই সবাইকে অন্তত মোবিলাইজ করার মতো বা চোখে পড়ার মতো হয়েছে তো একটা হীরের টুকরো একজন কেউ দেখে তো হীরের টুকরো পাওয়া গেল শাসন করার জন্য শোষণ করার জন্য বা মুনাফা বাড়ানোর জন্য তিন হচ্ছে খুব উনি মানে খুব স্পেসিফিক মানে পার্সন স্পেসিফিক সিজন স্পেসিফিক টাইম স্পেসিফিক তোমার সঙ্গে যখন দেখা হচ্ছে যখন তার প্রয়োজন আছে আরে আনিন্দজি ক্যা খাবার ক্যাসে যখন অতটা দরকার নেই দেখে তুমি মিষ্টি আসলেন আবার তুমি নিজে দেখেছো যদি রাজনাথ সিং বা নারাডা সিং মনে হয় যে দরকার গডকরিকে আদবানিকে পর্যন্ত পাঁচ দিয়ে চলে যাচ্ছে আদবাণী যদি উঠেও দাঁড়ায় ওদিকে তাকাবেও না এতটা তোমার গিয়ে সাবজেক্টিভ এতটা সেলফ কনসিয়াস সেলফ ওরিয়েন্টেড পারসন আমি এর আগে অন্য কোনো রাজনীতির মধ্যে দেখিনি গত বছরে আমরা বলেছিলাম বিজেপি গভর্নমেন্ট

সিপিএম বা ভোটের আগে বুদ্ধবাবুর একটা তোমার দরকার তোমার হাউসের একটা ইন্টারভিউতে বুদ্ধ ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা তো করলেন এরপর একে বুদ্ধ ভট্টাচার্য একদম গড়গড় করে একটা নাম বলে দিয়েছিলেন ইনসিডেন্টলি আমার নামও বলেছে সে প্রথমে আমার নাম বলেছেন তারপরে কয়েকটা নাম বলেছিলেন সেই ভিডিও তুমি দেখতে পারো তাহলে কমিউনিস্ট পার্টিতে একটা সাকসেশনের লাইন থাকে আমি যখন সম্পাদক হই আমি বলি তিরিশ বত্রিশ জন এরকম তেজি ঘোরা আছে এখন আমি বলছি একশো জন আছে এবং আমি দু বছরের মধ্যে এরকম তিনশো জন বলবো তিনশো জন সিপিএম এর কোনো নেতৃত্বের সংকট নেই এটাকে বলে একদম ডিকেটাল সাকসেশন প্ল্যান মাঝখানে একটু ডিজারে হয়েছিল তার না তো বুদ্ধ অনিল বিশ্বাস এরা সব বিমান বসু এইভাবেই তো এই ডিকেটাল প্ল্যান এসছে আজকে যে সীতারাম আছে আজকে যে প্রথম আর গিয়ে প্রকাশ করাত আছে তারা তো এই ডিকেটাল প্ল্যানই এসেছিল আজকে যে মোহাম্মদ সেলিমকে তুমি দেখছো একদিন হয়েছে নাকি না অবভিয়াসলি না তাহলে এটা একটা আমরা তো আবার অন্য দল থেকে পোচিং করে নিয়ে আসতে পারি না সেলিম সিপিএম এ কেউ যেতে চাইবে না এখন সিপিএম যতদিন না একটা ক্ষমতা বা কোথায় এটা একটা ভ্রান্তি আছে যে সিপিএম কাউকে খুঁজছিল এবং পায়নি তা নয় কিন্তু আগে তো যাবে আমি তো বলতে পারি এই কংগ্রেস আইএসএফ আর লেফটের জোটে অন্তত তৃণমূলের চারজন বাঘা ভাগা নেতা যারা মনে করেছিল টিকিট পেলে তারা ডিগবাজি খাবে আর দিস ইজ মাইন্ডেড মোহাম্মদ সেলিম সমস্ত কনস্টিটিউট দলকে সিপিএম কেন আমরা বলেছি আমরা যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়ছি যেমন দুষ্কৃতির বিরুদ্ধে লড়ছি তারই অংশ দলবদল আমরা অন্তত দল বদল করুক কিন্তু তার টিকিট পেতে পারবে না আমরা সমর্থন করতে পারবো না নয় তো মানে তৃণমূলের পাঁচজন কুড়ি জন আমার সঙ্গে যোগাযোগ রাখছেন সেরকম নয় তো আমি উদাহরণ তুমি তার তিনশো ছাপ্পান্ন হচ্ছে বলেছিল না রাজভবন থেকে রাষ্ট্রপতি শাসন হবে বলেছিল না

তখন আমরা এই অপরাধীকে ধরার জন্য এবং যে ইকোন ফান্ডিং অফ দিস টেরোরিস্ট গ্রুপ সেটার জন্য ওনাকে বিদেশে পাঠিয়ে ট্রেনিং করে নিয়ে হয় এফিশিয়েন্ট অফিসার তো যেটা ছিল ভেরি এফিশিয়েন্ট যেটা ছিল এই যে ইল গটেন মানির যে ফান্ডিং তাকে ট্র্যাক করে কিভাবে অপরাধীকে ধরা যায় সেখানে যদি উল্টো হয়ে যায় রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মতো যে ইল গটেন মানি কিভাবে পলিটিক্যাল ফান্ডিং হলো সেটা সাক্ষী লোপাট করা যায়

তারা বলেছিলেন কখন তোমার ডায়রি বেহাত হয়ে যাবে তাহলে সেটা কে চাঁদা দেয় তোমার কি প্রোগ্রাম তুমি কার সঙ্গে দেখা করো এখন ফোন লিস্ট থাকতো এখন তোমার মোবাইলের মতো নয় সেটা তোমার তাহলে তারাও বিপদে পড়ে যাবে তো মনে রাখতে হবে কিন্তু আপনার কাছে কি সত্যি আগামী ছ মাসের রোডম্যাপ তৈরি থাকে আমি যেদিন স্টেট সেক্রেটারি হলাম তাহলে তিন বছরের জন্য তাহলে অর্গানাইজেশনের জন্য একটা তিন বছরের রোডম্যাপ আজকালকে রোডম্যাপ বলে ওটাকে প্লে বুক বলে তাহলে পুরসভা পঞ্চায়েত নির্বাচন তার জন্য একটা এক বছরের প্লে বুক তাহলে বিধানসভা লোকসভা নির্বাচনের সময় দু বছরের প্লেবুক এখন দু হাজার ছাব্বিশের এবং আমি নিজেকে পরিভাগ করছি এটা আমি না এখানেও তো এসে জানতে জানতে ফোন তো তাহলে আমার একটা নিশ্চয় টিম আছে এই তারা কোথাও বিহার থেকে নিয়ে আসতে হয়নি দিল্লি থেকে নিয়ে আসতে হয়নি দেশে বিদেশে ছড়ানো যারা আইটি এক্সপার্ট যারা ডেটা সায়েন্টিস্ট যারা ডেটা মাইনিং জানে যারা ফোরকাস্টিং করতে পারে যারা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারে যারা মানুষের এই তোমাদের মিডিয়া মনিটরিং করতে পারে মিডিয়াকে ইনফ্লুয়েন্স করানো হয় কিন্তু কে কোথায় বলছে কার সাথে কোন একটা খবরের কাগজে প্রখ্যাত কাগজে এক সপ্তাহে যে পোস্ট এডিট লেখা হচ্ছে কাকে কাকে দিয়ে লেখানো হচ্ছে কোন হাউসের দ্বারা সে অনুপ্রাণিত হচ্ছে কোন দলকে সাপোর্ট করছে এটা বোঝা যায় একটা সময় ছিল যে সিপিআইএম কি ভাবছে সে বোঝাই চলবে এখন হচ্ছে এই যে বৃহত্তর যে সংসারটা বললাম তারা কি ভাবছে সেটাকে আমি সিপিএম এর মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করছি আপনাদের যত লোক ফেসবুক করেন তত লোক কাজ করেন ফেসবুক সবাই করে এটাই আমাদের দুঃখ আমাদের পার্টির ফেসবুকের হচ্ছে মিলিয়ন কিন্তু আমাদের ভোট তার থেকে অনেক বেশি কাজ করে সমর্থক কর্মী তার থেকে বেশি তাহলে বেশিরভাগটাই ইন্টারফেসে কাজ করে কয়েকজন দুটোতেই কাজ করে ফেসবুকে এবং ইন্টারফেস করে আর একদল শুধু ফেসবুক করে তাইকে আমি ফেসবুক বিপ্লবী বলি তারা সিপিএম কম কিন্তু সিপিএমের তারা ঘোষিত অঘোষিত সৈনিক কিন্তু তাদের দিয়ে কি কোনো কাজ হয় সত্যি কথা হয় এটা একটা উদাহরণ দিচ্ছি তুমি বললে তার ডেটের কথা বলছি হ্যাঁ দু এবং একুশে নির্বাচনের আগে হ্যাঁ সিপিআইএম সিপিএমের নেতা বাম ফ্রন্ট বাম ফ্রন্টের শরিক এগুলো গুগলে ইন্টারনেটে ফেসবুকে কতজন সার্চ করছিল আর আজকে কতজন করছে ব্রিগেডে তারই প্রতিফলন দেখেছ আপনি পাজামা সাধারণত পাজামা পাঞ্জাবি পরে আপনাকে দেখি কিন্তু আপনি কাঁধে ঝোলা নেন না যেরকম বললাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকালীন পর্যন্ত নিতাম তখন বইপত্র নিয়ে যেতে হতো বলে কিন্তু আপনি আবার ট্র্যাক প্যান্ট টি শার্ট স্নিকার্সও পরে বাকি সিপিএম নেতাদের এগুলো শেখান না কেন এগুলো কারোর কোনো শেখায় যাওয়া বললাম এটি তো লড়াই বিজেপির সঙ্গে ওরা একটা একমুখীনতা করতে চায় সবাই ক্ষেত্রে একরকম হতে হয় যে আর এস এস হাফ প্যান্ট হাফ প্যান্ট প্যান্ট হলো ফুল প্যান্ট যে আর এস এস কিন্তু খুশি করার জন্য নিতে হয় সিপিএম ড্রেস কোড নেই কেউ কেউ করে নিয়েছিল আমার আছে আমি কিন্তু যখন ছাত্র থেকে যুবতে এলাম তাই বুদ্ধদার কথা বলে তাই মিস করতে বলতেই হবে আমাকে তখন আমার যে যুব নেতারা তারা নিয়ে গেল বুদ্ধদারই আগ্রহ ছিল তুমি ছাত্র ছেড়ে যুব করো কারণ ওই ওই সম্মেলন থেকে বিদায় নিয়েছিলেন তো আমি গেলাম আমার স্বভাবসিদ্ধ ড্রেস ছিল একটা টি শার্ট আর একটা জিন্স উদয় তাকালেন যে কয় ভঙ্গি তাকান দেখি উনি ধুতি বাজিয়ে পড়েছিলেন এটাই তো আমি পড়ি ছাত্র না তুমি এখন যুবনেতা জিন্স কেন পরেছ আমার ওই ছাত্র অবস্থায় বলো তুমি একটা জিন্স কেনার এখনকার মতো নয় সেই জিন্সটা আমার আলমারিতে পচে গেলো বিসর্জন দিতে হলো আমি আর কোনো দিন জিন্স পরিনি ঠিক আছে তো সবচেয়ে মজা হচ্ছে যে নেতারা আমাকে নিয়ে গিয়ে দেখেছিল দেখুন কি পড়েছেন তারা সবাই পরে জিন্স পরেছেন আপনি শুনেছি কলকাতা থাকলে দলের গাড়িও ব্যবহার করেন না এটা কি ব্যয় না অপটিক্স কলকাতা শুধু না অন্যত্র আমি যেহেতু এক ব্যয় তো বটেই দুই হচ্ছে কমিউনিস্ট পার্টিতে নিয়ম হচ্ছে তুমি তোমার সাধ্যমতো দেবে তুমি তোমার প্রয়োজন মতো নেবে তাহলে সেক্ষেত্রে আমরা সব হোল টাইমদেরকে আমাদের যতটা দিও ততটা আমরা দিতে পারি না আমি ইনসিডেন্টি আমার স্ত্রী ডাক্তার আমার পরিবারের ছজনের পরিবারের পাঁচজনই হচ্ছে রোজগেরে আমি হোল্টাইমার সেজন্য আমি মনে হয় যে আমাকে পার্টিকে দেওয়ার থেকে দরকার বেশি নেওয়ার তুলনায় সেই জন্য আমি তো অনেক সময় অন্য জেলায় যখন যাই আচ্ছা যদি আমি যুবদের একটা প্রোগ্রামে যাচ্ছি সবাই মিলে বললো সেদিনা কী খাবেন আমি চল তোদেরকে আমি খাইয়ে দিচ্ছি তা তো আমার নিজের আনন্দ হয় কারণ আমি নিজে জানি আমি যখন যুব ছাত্র করতাম তখন কেউ একটা রোল খাইয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকতাম আর কি তো এটা এটা একটা সহায় ব্যাপার আছে আমাকে বলেন যে ইনসিস্ট করে না কিছু তো নেওয়া উচিত আমি একটা যখন প্রয়োজন হবে নিশ্চয়ই নেব কি অ্যাচিভ করতে পারলে মোহাম্মদ সেলিম নিজেকে সফল বলে মনে করবেন কাম ব্যাক রেজারেকশন এটা ইস্টার রেজারেকশন ইজ দ্য ওয়ার্ল্ড কবরে সাহিত করতে চেয়েছিল যারা বামপন থাকে এবং সিপিআইএমকে তাদের মুখের ওপর বাংলা মানুষ জবাব দিক দুই বুদ্ধের ভট্টের যে স্বপ্ন ছিল অনেস্টলি সেটা বাস্তবিত করা যায় শুধু তিনি ভালো দেখতেন ভালো ভাবতে ভাসতেন ভালো কভেছিলেন তা নয় সেটা এই বাংলার মাটিতে ফিজিক্যালি করে দেখানো যায় এটা হচ্ছে চ্যালেঞ্জ আপনাকে ইমোশনাল দেখাচ্ছে সেলিমা ইমোশনাল শোনাচ্ছে আপনার গলা ধরে আসছে সরি না সরি হবেন না আমি খুব কৃতজ্ঞ যে আপনি মানে এতখানি নিজেকে উন্মোচিত করলেন আমার শেষ প্রশ্ন সেলিমদা এবং এই প্রশ্নটা কিন্তু ইভেট করলে চলবে না সিপিএম কি এবারের লোকসভা ভোটে খাতা খুলবে খুললে কোথায় খুলবে এটা আপনি আনন্দবাজার অনলাইনেই এই সাক্ষাৎকারে বলে যান এটা আমার শেষ প্রশ্ন সেদিন তুমি জানো আমার প্লেবুক আমার পার্টির কাছেও আমি উন্মোচিত করিনি পলিব্রো ছাড়া আট কলমের হেডলাইন ছিল ভেতরের পাতায় টাইমস অফ ইন্ডিয়ায় ওই উইকিপিডিয়ায় লেখা আছে মোহাম্মদ সেলিম হচ্ছে এমন যাকে যদি আট ঘন্টাও কথা বলো সে প্রথম আট মিনিটে যা বলেছে সেটাই বলবে তার বাইরে নতুন কোনো কথা বলবে না কিন্তু আমি এটুকু বলতে পারি বাংলার মানুষের উপর আমার ভরসা আছে আমার বামপন্থী কর্মীদের ওপর ভরসা আছে যারা আমাদের সঙ্গে শরিক কংগ্রেস এবং জেআইএসএফ আসবে বামফ্রন্টের ছাড়াও এবং এইদের বাদ দিয়েও যারা তৃণমূল এবং বিজেপির এই দুর্নীতি এবং দুষ্কৃতি আর সাম্প্রদায়িকতার বিভাজন থেকে বিতঃসদ্ধ তারা বাংলার ভবিষ্যতের জন্য দেশের ভবিষ্যতের জন্য বামপন্থী কংগ্রেস এবং আমাদের শরিকদেরকে সংসদে পাঠাবেন যদি এবারও সিট না পান সেলিম মোহাম্মদ সেলিম হতাশ হয়ে যাবেন অনেক আবার কর্মী অল্প যারা ছেলে মেয়ে আছে তারা হতাশ হতে পারে আমাদের যারা পোড় খাওয়ার লোকজন আছে আমরা জানি উত্থান পতন সবই আছে তাহলে তো আমি আগেই রণভঙ্গ দিতাম কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েদের যারা রেড ভলেন্টিয়ার যারা এস ডিএফআই যারা ট্রেড ইউনিয়ন বা অন্যান্য জায়গায় মহিলা সমিতি অল্প বেশি যারা আসে তাদের মুখের দিকে তাকিয়ে দেখি তারা তো একটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে এসছে একটা দল যখন হেরে যায় ক্রিকেটে আমার সবসময় কিন্তু দলের প্লেয়ারদের জন্য না ফার্স্ট জেনারেশন যে ছেলেমেয়েরা প্রথম খেলা দেখতে গেছে প্রথম টিভি সামনে বসেছে তাদের যখন চোখ মুখ দেখি যে ভাবনাটা হয় এদের হয় সেটাই আমার চিন্তা আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় আপনার ভালো লেগেছে আমাদের সঙ্গে কথা আমি আপনি সব কথা বলেছি একটু জোর গলায় বলেছি খুব ভালো করেছেন যা বলার জোরের সঙ্গে বলবেন